নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে না এভারগ্রিন এ বন্ধুরা মা মানে মা দুর্গা চলেই এসেছে মণ্ডপে তো আমি তোমাদের সাথে সেইটাই পুরোটাই শেয়ার করব আজকে আর তোমাদেরকে আরও একটা কথা আমি বলে রাখি যারা হচ্ছে এটা একটা সাউথ কলকাতার খুব সাবেকী পুজো যারা বালিগঞ্জ থেকে মানে সাউথ কলকাতার পুজো স্টার্ট করো বালিগঞ্জের দিক থেকে তারা কিন্তু ডেফিনেটলি এই পুজোটা থেকেই স্টার্ট করবে চলো আমি তোমাদেরকে না একটু প্যানেলটা দেখানোর আগে রোডটা দেখিয়ে দিই এই যে দেখছো স্টাইল বাজার এটাই ধরে নেওয়া হচ্ছে এই মানে রাস্তাটার হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম এই স্টাইল বাজারের গলিটা থেকেই তোমাদেরকে যেতে হবে এক আর ওদিকে হচ্ছে বালিগঞ্জ ফাড়ি আর এদিকে হচ্ছে তোমার বালিগঞ্জ তোমার এই সরি গড়িহাট মানে যে মেন মোড়টা সেদিকে দেখছো ফ্লাইওভারটা আর এই ফ্লাইওভারের এখানে যে স্টাইল বাজারটা দেখলে ঠিক তার সামনে দিয়ে তোমাদেরকে যেতে হবে একডালিয়া এভারগ্রিনে যারা সাউথ কলকাতার মানে পুজো দেখো ট্রেন লাইন থেকে শুরু করো মানে ট্রেনে করে আসো তাদেরকে আমি মানে বলবো যে তারা যদি এই একডালিয়া এভারগ্রিনটা দেখে মানে শুরু করে তাহলে তাদের কিন্তু সুবিধা হবে হেঁটে হেঁটে তোমরা অনেক ঠাকুর দেখতে পাবে তাহলে চলো আমরা এবারে প্যান্ডেলের দিকে যাওয়া যাক ঠিক আছে চলো দেখো অনেক রাত তাই বন্ধুরা আমি তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না কিন্তু রাস্তার মধ্যে না এরকম খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে দেখো আমি তোমাদেরকে একটু শেয়ার করছি রাতের জন্য লাইটটা ওনারা বাইরে অন করে মানে লাইটটা জ্বালিয়ে রাখেনি কারণ হচ্ছে কি এখনই যদি বাইরের লাইট অনেক জ্বালিয়ে দেয় প্রচুর ভিড় হয়ে যায় ওনাদের উদ্বোধন এখনও হয়নি তাই জন্যেই লাইটগুলো অফ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম না খুব সুন্দর করে রাস্তাটা করা আছে মানে তুমি যদি না আসো বুঝতে পারবে না দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে আর আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার প্যান্ডেলগুলো কোথায় কী হচ্ছে যদি তোমরা আস আসো তাহলেই বুঝতে পারবে দেখো এরকমভাবে যদি না আসো মানে দূর থেকেও তোমরা যদি দেখো তাও তোমরা বুঝতে পারো আমি সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা করে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর আল্পনা করে আছে রাস্তাটা না এরকম পুরো অনেকটা আলপনা করে মানে দেওয়া আছে এইভাবেই তোমাদেরকে এগিয়ে গিয়ে যেতে হবে চলো আমি তোমাদেরকে একদম প্যান্ডেলের কাছে নিয়ে গিয়ে দেখাই এবার দেখো প্যান্ডেলটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা দেখে নাও প্যান্ডেলটা কাজ হচ্ছে এটা সাউথ কলকাতার খুব একটা সাবেকী পুজো আর খুব নাম করা জানো তো মানে একডালিয়া এভারগ্রিন হয়তো সবাই জানো মানে আমরা তো যা মানে কি বলবো বাঙালিদের সবাই মোটামুটি একডালিয়া এভারগ্রিন জানেই সাবেকী পূজার জন্য দেখো খুব সুন্দর একটা মানে করা হয়েছে এখানে মহারাষ্ট্রে একটা জৈন মন্দির করেছেন এনারা আর কাজগুলো দেখো বাসগুলো না এখনও কিন্তু এরকম লাগানো রয়েছে লাইটটা জ্বলছে বাট বাইরের কিছু লাইট ওনারা এখনও লাগায়নি আর দেখো ঠিক প্যান্ডেলটা কীরকম আছে ভিতরে ঢুকে তোমরা কি দেখতে পাবে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে চলো দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর কিন্তু রয়েছে প্যান্ডেলটা যদি যারা সাবেকি পুজো একটু পছন্দ করো তারা কিন্তু বন্ধুরা তোমরা এখানে এসে দেখতে পারো আমি তোমাদেরকে চলো প্যান্ডেলটা বাইরে থেকে একটু ভালো করে দেখিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে ভিতরে যাব মা কিন্তু এসে গেছে আমার তো বন্ধুরা মানে যে তোমরা ভাবছো হয়তো যে ঠাকুরগুলো আর কবে আসবো কবে দেখবো আমাদের মনে তাই হচ্ছে তাই না প্যান্ডেলে কিন্তু আর তো দু একদিনের ব্যাপার সব প্যান্ডেলই মোটামুটি ওপেন হয়ে যাবে তখনই আমরা এসে দেখতে পাবো এখন জাস্ট তোমাদের যে ঠাকুরগুলো আসছে দেখো ঠাকুরগুলো কি আসেও না বন্ধুরা কত কষ্ট করে ওনারা নিয়ে আসেন আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো ভিতরে যাওয়া যায় প্যান্ডেলের বন্ধুরা একটু কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো প্যান্ডেলের কাজগুলো দেখো খুব সুন্দর মানে কাজগুলো করেছে খুব নিখুঁত কাজ করা আছে প্যান্ডেলটার মধ্যে তোমরা দেখে নাও আমি তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরে পুরো ভিতরটা দেখিয়ে দিয়েছি এই এ এবাইনের পুজো যারা দেখতে চাইছো তারা দেখে নাও যে এবারের থেকে তাদের কী থিম রয়েছে বা কী পুজো তারা করেছে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করছি জাস্ট দেখে নাও পুরোটাই আমি দেখাবো ঠাকুর এসে গেছে ঠাকুরগুলো কিভাবে ওঠাচ্ছেন সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে ওনাদের ঠাকুর এসেছে আর ঠাকুরগুলো দেখো তোমার দেখো এই যে ঝাড়বাতিটা দেওয়া আছে খুব সুন্দর একটা পুজো ব্যান্ডেল কিন্তু যারা দক্ষিণ কলকাতার পুজো দেখো বালিগঞ্জের দিক থেকে আরও একবার বলছি তারা ডেফিনেটলি কিন্তু তোমরা এই পুজো মণ্ডপ থেকে স্টার্ট করতে পারো পুজোটা তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে মানে এই ঠাকুরগুলো দেখে দেখে তোমরা পরপর সাউথ কলকাতার ঠাকুরগুলো দেখতে যেতে পারো এটা কিন্তু একদম মেন গুড়িয়াহাট মোড়ের ওখানেই রয়েছে তোমাদেরকে আমি বলে দিলাম যে কিভাবে আসতে হবে আর দেখো কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলমোস্ট কিন্তু বন্ধুরা নাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু জাস্ট একটু কিছুটা লাইটিংয়ের কাজ বাইরের কিছু যেগুলো বাস টাসগুলো লাগানো রয়েছে সেইগুলো একটুখানি তোমরা দেখো এখানে কত নিখুঁত কাজ আর বাসগুলো যেগুলো লাগানো আছে সেইগুলো জাস্ট একটুখানি তোমাদের মানে খুলে রাখবে ওনারা মানে প্রপার ওয়েতে যাতে তোমরা মানে সবার দেখতে সুবিধা হয় সেই সব কাজগুলোই ওনাদের বাকি রয়েছে বাকি কিন্তু মণ্ডপ রেডি হয়ে গেছে মা দুর্গাও এসে গেছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে একটু প্যান্ডেলটা তোমরা ভালো করে দেখে নাও দেখো প্যান্ডেলের কাজগুলো আমি তোমাদেরকে খুব কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি দেখো অনেক সময় বন্ধুরা জানো তো ভিড়ের মধ্যে আমরা ভিতরে আসি ঠিকই কিন্তু ঠিক ওইভাবে দেখতে পারি না আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মানে তোমরা প্রত্যেকটা প্যান্ডেলের ভিতরে ভিতরে কীরকম কী কাজ করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা ডিটেলসে দেখতে পাবে আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পুরানো বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে দেখে নাও দেখো কাজগুলো কেমন যাচ্ছে আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দিও অনেক সময় তোমরা এলেও ভিড় ভিড়ের মধ্যে হয়তো এত ভালোভাবে দেখতে পাও না তাই আমার এই প্রচেষ্টা যাতে তোমাদেরকে তোমরা ঘরে বসেও যারা রয়েছে বয়স্করা যারা রয়েছে বা যারা আসতে পারে না দেখতে এই ঠাকুর তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি চলো এবার দেখাই তোমাদেরকে মা দুর্গাকে এই হচ্ছে মা দুর্গা দেখো এখনও কিন্তু কাজ মানে ঠাকুরটা জাস্ট সবে এসেছে দেখো ওনারা মানে সেট করছে এখনও কিন্তু কিছু হয়নি দেখো মা দুর্গার হাতে দেখলে বুঝতেই পারবে কোনো অস্ত্র কিছুই নেই মানে মা দুর্গার শ্বাসটা পুরো মানে কিছুই নেই জাস্ট খালি মা দুর্গাকে এনে ওরা আজকে সেট করছে আর এই চালা যেগুলো আছে সেগুলো লাগাচ্ছে দেখো এদিকে মানে এখনও বাকি রয়েছে তোমার ওদিকে লক্ষ্মী আর গণেশকে নিয়ে আসার আর সবে তিনটে ঠাকুর এখনও পর্যন্ত ভিতরে এসেছে চলো আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখো দেখেছো এরকম গণেশের দেখো গণেশের মূর্তি দিয়ে দিয়ে এরকম ভিতরে সব কাজ করা রয়েছে খুব সুন্দর মানে একটা মিরের ওয়াকের যে এফেক্ট হয় না ভিতর থেকে ঠিক সেরকম ব্যাপারটা আসছে খুব সুন্দরই করেছে বাইরে থেকে তো দেখলেই লাইটটা যখন মানে ইয়ে করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা যদি এরকম প্যান্ডেল কি প্যান্ডেল দেখতে চাও তোমরা ডেফিনেটলি কিন্তু একদালিয়েতে আসতে পারো আর যদি নাও এসে থাকো যারা দূর থেকে দেখছো তারা দেখে নাও আমি চেষ্টা করছি যতটা যেরকম সুন্দরভাবে দেখানোর আমি দেখানোর জন্য তোমাদের জন্য চেষ্টা করছি পুজো এসেই গেছে বন্ধুরা তাই না বলো আর একটা দুটো দিনেরই ব্যাপার আমাদের কাছে তো মানে আর যেন মন ঘরে বসে না মনে হয় যেন কখনই সব প্যান্ডেলে যাবো মাকে নিজের কাছ থেকে সামনে থেকে দেখব তাই না তবে আজকে এখানে মাকে নিয়ে এসেছে আমার মানে একটু মনটা খারাপ লাগছিল যে মা এসেছে এখানে ঠিক আছে কিন্তু এই যে সাজানো গোছানো যে অবস্থায় আমরা দেখি সেটা যেন একটা দেখে সেই রূপটাকে মাকে দেখে খুব ভালো লাগে এখানেও ভালো লাগছে কিন্তু কি পুরো কমপ্লিট ইনকমপ্লিট রয়েছে তো তাই একটু কেমন লাগছে যেন দেখতে কিন্তু তাও দেখো মাকে যেরম রূপেই আমরা দেখি না কেন তাতেই যেন আমরা সন্তুষ্ট আর এরকম দেখো এরকম মিডিলে একটা ঝাড়বাতি লাগানো আছে খুব সুন্দর দেখতে আর পুরোটা যাচ্ছে প্যান্ডেলটা এরকম মানে এরকম কাজ করা আছে নি দেখে নাও দেখো দেখো ওনারা কত চেষ্টা করে কত মানে সুন্দর করে সেট করার চেষ্টা করছে আর তোমরা যে যেগুলো দেখছো না বন্ধুরা এই যে চালাগুলো ধরো এই যে ভেঙে আছে কালারগুলো এই রয়েছে ওরা জাস্ট এনে এরকম সেট করছে এবার ওই যেগুলো ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে সেই জিনিসগুলো এখানে বসিয়ে ওনারা হচ্ছে সেট করবে মানে এটা হচ্ছে তোমার ঠাকুরটা বসানোর পর দেখো এত বড় বড় ঠাকুর বন্ধুরা কি হয় জানো তো আনতে গিয়ে কিছুটা না কিছুটা মানে এগুলো হয়। হয়তো মেবি ঠাকুরের কিছু হয় না কিন্তু এই যে চালাগুলো এত বড় বড় চালাগুলো রয়েছে সেইগুলো একটু এত ভেঙে যায় তো ওনারা সেটা জানেই তো এখানে নিয়ে আসার পরেই ওনারা সেইটা মানে সেইগুলো মানে সেট করে থাকেন সেটার জন্য একটু টাইম লেগে থাকে তাই জন্য ওনাদের ওনাদেরও হচ্ছে তোমার উদ্বোধন রয়েছে হচ্ছে তোমার ষোলো তারিখে আর বাকি দেখো এরকম কারণ এইগুলো একটুখানি ঠাকুরটাকে সাজানোর জন্যই ওদের টাইমটা আরও বেশি লাগবে মোটামুটি প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম চালাগুলো এরকম ভাঙা ভাঙা লাগছে বা এরকম তখন বলল যে এত বড় বড় চালা তো এরকম একটু লাগে দেখো চালাটা তোমাদেরকে দেখাই দেখো কিভাবে সেট হচ্ছে দেখো এত বড়ো বড় চালা তো এইভাবে লাগানো সম্ভব না না ঠাকুরের পিছনে যে লাগানো হবে দেখো কিভাবে তুলছে এরকমভাবে না এরা যারা কাজ করছে দিন রাত জেগে বন্ধুরা কাজ করছে শুধু হচ্ছে মায়ের জন্য আমাদের জন্য আমরা যাতে একটু ভালোভাবে দেখতে পারি পুজোটা দেখো এবারে হচ্ছে মা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে দেখে নাও দেখো এইভাবে নিয়ে এসে না এরকমভাবে মানে পুরোটা সেট করে উপর থেকে দেখো ওই চালাটা বসিয়ে দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই প্যান্ডেলে মা দুর্গা আসছে এটা যেন দেখেই মনটা কেমন মানে একটা ভালো হয়ে গেল দেখো প্রত্যেকটা প্যান্ডেলেই বন্ধুরা যেন তো ঠাকুর আসা কিন্তু শুরু হয়ে গেছে বা এসেও গেছে অনেক প্যান্ডেলেই অনেক প্যান্ডেলে বলবো কেন মানে বেশিরভাগ প্যান্ডেলে এসেই গেছে শুধু হয়তো উদ্বোধনের রাখি কিছু কাজ ওরা মানে এখন রাত দিন করে ওরা মানে চেষ্টা করছে যে কমপ্লিট করার কাজগুলো দেখো আর করতে তো হবেই হাতে বেশি দিন বাকি নেই মাত্র একটা থেকে দুটো দিন বাকি আছে তাই না বন্ধুরা সেই জন্য তো চেষ্টা করবি এবার দেখো এবার চালাটা দড়ি দিয়ে উঁচু করে বেঁধে রেখেছিলো এবার সেই আর চালাটাকে কীরকমভাবে বসাচ্ছে দেখো এই বড় বড়ো ঠাকুরগুলো না আমি তাই ভাবছিলাম যে এইরকমভাবে নিয়ে আসে আর এটা দেখে না আমার কীরকম একটা মনের মধ্যে হচ্ছিলো যে বাবা এই তো পুরো ভেঙে গেছে কিভাবে কি হবে এখন কিন্তু পরে ভাবলাম যে না এটা তো এরকমই ওনারা বললেন যে ওনাদের পুরো মানে যারা বানিয়েছেন বা আর্টিস্ট রয়েছেন তাদের কাজই হচ্ছে যে পুরো এটাকে সেট করেও ওনারা দেবেন কারণ এটা আনতে গেলে এত বড়ই না বন্ধুরা মানে এই ধরনের ঠাকুরগুলো একটু আদৌ এরকম হবেই ওনারা জানেনি নাকি দেখো ছালাগুলো কি মানে সিস্টেমে বসানো হয় দেখো ওই গ্যাপটার মধ্যে এবার দিয়ে দেবে চালাগুলো দেখো দিলে পুরোটা সেট হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট করছে ওরা কীভাবে ঠাকুরটাকে বসানো হচ্ছে দেখো দেখলে তো সুন্দর করে সেট করে দিল তোমার মায়ালক্ষ্মীর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে চালাটা সেটাও কিন্তু পুরো সেট হয়ে গেল দেখলে তো এবার যে কাজগুলো আছে বাকি সেইগুলো আছে সেগুলো ওনারা হচ্ছে পরে ঠিক করে দেবেন দেখো সব ঠাকুরই এসে গেছে শুধু আমাদের বাকি আছে গনু বাপ্পা গণপতি বাপ্পা গণেশ ঠাকুর এবারে ওনাকে নিয়ে আসা হচ্ছে দেখানো গণেশ ঠাকুরকে দেখো দেখাও যে দেখো আসছে গণেশ ঠাকুরকে দেখো ওই দিকে নিয়ে আসা হচ্ছে সব না ভীষণ ভারী ভারী ঠাকুর তো তাই ওনাদেরও একটু প্রবলেম হয় এইভাবে নিয়ে আসার জন্য জানিও বন্ধুরা প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে আমি কিন্তু প্যান্ডেলের ভিতরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদেরকে প্যান্ডেল দেখাতে দেখাতে যেহেতু ঠাকুরটা নিয়ে আসছে তাই জন্য ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদেরও ভালো লাগবে যে তোমরাও দেখতে পাবে যে ঠাকুরটা কেমন হলো বা কিভাবে নিয়ে আসা হচ্ছে না তাই তোমাদের মানে যাতে তোমাদেরও মনে হয় যে না তোমরাও এই জায়গাটাতে আমার মতোই তোমরাও এই জায়গাটাতে দাঁড়িয়ে আছো সেই জন্যই আমি তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখাচ্ছি ঠাকুরটা কিভাবে তোলে প্যান্ডেলটা বন্ধুরা আমি তোমাকেদেরকে দেখালাম প্যান্ডেলটা কেমন করেছে তোমরা তো দেখলেই এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠাকুরগুলো কীভাবে ওঠানো হচ্ছে এই এত জানো তো এত লোকের অক্লান্ত পরিশ্রম করে দু তিন মাস ধরে তার থেকেও বেশি প্ল্যানিং সমস্ত কিছু করে কিন্তু আমাদেরকে মানে আমরা যাতে সুস্থভাবে দেখতে পারি পূজার সেরম কিন্তু ব্যবস্থা করা হয় এই পূজা কমিটিগুলোকে আমরা সত্যি মন থেকে ধন্যবাদ দিতে চাই যে যারা এত বড় বড়ো পুজো করেন আর এত সুন্দরভাবে মানে তাদের যে চেষ্টাটা করেন বা করে মানে করে ফেলেনও সেটা কিন্তু ধন্যবাদ দেওয়ার মতো বলো বন্ধুরা এটাই কিন্তু একটা যদি সাবেকী পুজো তোমরা দেখতে চাও এক একডালিয়া মানে যেটা এই ডালিয়ে সেই পুজো প্যান্ডেলের আমি ঠাকুরগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি প্যান্ডেলটা তো আমি তোমাদেরকে বাইরে দেখি ভিতর থেকে পুরোটাই দেখিয়ে দিলাম বন্ধুরা এইবার দেখো ঠাকুরটা এই দেখো সেম আর দেখছো তো ওরা নিয়ে এসেছে যখন দেখো গণেশের চালের উপরে কিন্তু লেখা রয়েছে গণেশ বলে মানে যাতে ওদের প্রবলেমও না হয় যে কোনটা সাইজ অনুযায়ী কোনটা কি খুব সুন্দর না সিস্টেমেটিক ওয়েতে একটা এই ঠাকুরগুলো আসে আর এত আমি ভাবছিলাম যে এত বড় বড় ঠাকুর এসে বলতে নেই এটা ঠাকুরের কি বলবো মানে অসীম কৃপাই বলা যায় যে একটা ঠাকুরের কোনো কিছুই মানে মানে আমারও তো ভয়ই লাগছিল দেখে যে এইভাবে নামাচ্ছে কি জানি ঠাকুরটা না ভেঙে যায় কিছু হয়ে যায় কিন্তু দেখো ঠাকুরগুলো কী সুন্দরভাবে মানে বসানো রয়েছে আর দেখো বন্ধুরা চালাগুলো তো একটু ওরকম হবেই তাই না দেখো পুরো এবারে সবাই সপরিবারে পরিবারে এসে হাজির আমাদের কাছে দেখে নাও একদম এদিকে কার্তিক এদিকে সরস্বতী মা দুর্গা লক্ষ্মী গণেশ সবাইকে নিয়ে চলে এসেছে মা আমাদের কাছে দেখো কত সুন্দর লাগছে এটা এবার সাজ মানে সাজগোজ হয়ে গেলে তো কত সুন্দর লাগবে না দেখতে মাকে তাই না চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো গয়নাগুলো পড়ে আছে কত সুন্দর করে এত সুন্দর লাগছে দেখতে দেখো মুখটাই দেখো কত সুন্দর এখানে না যেহেতু থেমের পুজো ওইভাবে না সাবেকি একটা পুজো হয় তো মায়ের যে রূপটা আমরা মোটামুটি দেখে অভ্যস্ত সেই রূপই কিন্তু মায়ের এখানে থাকে দেখো এখন এবারে মায়ের হাতে যে সমস্ত সাজগুলো থাকে সেইগুলোও দেওয়া বাকি আছে দেবে ওনারাও বলছিলেন যে কাজ একদম সারি রাত দিন করে ওনারা করছেন যাতে টাইমের মধ্যে এটা শেষ হয়ে যায় দেখো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো আমি তোমাদের কিন্তু চেষ্টা করছি একটু প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাতে তোমরা বুঝেও যাও যে কীভাবে যেতে পারো আর কিভাবে সম্ভব হয় তোমাদের মানে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে তোমরা ঠাকুর দেখতে পারো আমি তোমাদের এই প্যান্ডেলটার কথা বন্ধুরা আরও একবার বলে দিচ্ছি যারা মনে করবে যে বালিগঞ্জ স্টেশনের থেকে আসবে বালিগঞ্জ স্টেশন থেকে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স হয়তো ফাইভ মিনিট হতে পারে সেই ফাইভ মিনিটসের মধ্যে তোমরা এই ঠাকুরগুলো পেয়ে যাবে আর যারা মনে করছো তোমরা মেট্রো দিক থেকে আসবে তাহলে আমি তাদেরকে বলবো তোমরা লাস্ট অপশানে এইটা রেখো মানে লাস্ট ইন্দামিন্স আমি বলছি তোমাদের এটাই যে তোমরা আগে ওই দিকের দেশপ্রিয় পার্ক এই যে ঠাকুরগুলো রয়েছে সেইগুলো সব দেখে এসে তোমরা কিন্তু এই ঠাকুরটা দেখতে এসো মানে যদি মেট্রো দিক থেকে আসো তাহলে আমি বলব এটা তোমাদের পরে দেখবে আর যদি তোমরা তার আগে অনেক ঠাকুর আছে আর যদি তোমরা বালিগঞ্জ স্টেশনের দিক থেকে যাও তাহলে আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি এই প্যান্ডেল থেকেই তোমরা কিন্তু পুজোটা দেখা স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের বন্ধুরা হাঁটতে হবে না একটা প্রপার ওয়েতে তোমরা যেতে পারবে কম সময়ের মধ্যে বন্ধুরা তোমরা অনেক ঠাকুর দেখতে পারবে আর যদি এই ব্যাপারে তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি রোড কোন বাস কীভাবে আসবে হেঁটে আসলে কিভাবে আসবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলে দেব। তোমরা কমেন্ট করে জানিও যদি কোনো পুজো মণ্ডপে তোমাদের দেখতে বা কিভাবে আসবে না আসবে কিছু বি জানতে চাইছো আমি কিন্তু তোমাদেরকে পুরো একদম ডিটেলসে বলে দেব বাসে আসো ট্রেনে আসো প্রাইভেট গাড়িতে আসো হেঁটে আসো যেভাবে আসবে আমি কিন্তু তোমাদেরকে সেটা একদম সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর তোমরা মানে একদম শর্ট টাইমের মধ্যে পরপর ঠাকুরগুলো কীভাবে দেখতে পারো আমি সেটাও তোমাদের বলে দেবো চলো বন্ধুরা তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো